চাঁপাই নবগঞ্জের সোনা মসজিদ বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এছাড়া হিলি স্থল স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা আমরা প্রথমে যেতে চাই সোহেল আপনার কাছে সোহেল জানাবেন যে হিলি স্থল বন্দর থেকে পণ্য খালাস কমছে আমরা বলছি যে প্রত্যেক দিন আপনি জানাচ্ছিলেন যে দেড়শো থেকে দুইশো ট্রাক আসতো সেখান থেকে এখন চল্লিশ থেকে সত্তরটি ট্রাক বর্তমানে পণ্য আমদানি করছে তো এতে করে আসলে হিলিস্থল বন্দরের যেই শুল্ক আদায় তাতে কি ধরনের প্রভাব পড়েছে বন্দরের যে শ্রমিকরা রয়েছেন তাদের কর্মঘাটতি বা কর্মসংকট হচ্ছে কিনা সাফিন আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলিস্থল বন্দর দিয়ে আগের তুলনায় আমদানির যে কিন্তু কমে গেছে কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা বলছেন যে এলসি জটিলতা রয়েছে সেই কারণে আমদানির পরিমাণটা এই বন্দর কমে গেছে যার প্রভাব কিন্তু যারা বন্দরের শ্রমিক রয়েছেন তাদের উপরে কারণ তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আমরা যদি আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে বিগত সময়ে এই বন্দর দিয়ে যেখানে দেড়শো থেকে দুইশো পণ্য ট্রাক হিলিস্থল বন্দর প্রবেশ করতো বর্তমানে তারা পরিমাণ কমে দাঁড়িয়েছে চল্লিশ থেকে ষাট ট্রাক পর্যন্ত অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় অর্ধেকেরও বেশি কিন্তু আমদানির পরিমাণটা কমে গেছে যার কারণে কিন্তু আয়ে কিন্তু শ্রমিকদের ভাটা পড়েছে আমরা দেখেছি তবে আপনি যেটি বললেন যে আসলে শুল্কতে প্রভাব পড়েছে কিনা আসলে এই বন্দর দিয়ে মশলা পণ্য আমদানি হবার কারণে শুল্কে তেমন একটা প্রভাব পড়েনি তবে পানামা পোর্ট যে কর্তৃপক্ষ রয়েছে লিজ লিজ নিয়েছে সরকারের থেকে তাদের আয়ের একটা প্রভাব পড়েছে আমরা দেখেছি তারা বলছেন তাদের যে দৈনন্দিন আয় এবং কর্মচারী কর্মী করেছেন তাদের বেতন ভাতা দিতো তাদেরকে কিন্তু হেমшим খেতে হচ্ছে তারা যেটি বলছেন তো সবিলে বলা চলে শাপিন যে আসলে হেলিসল বন্দর দিয়ে এলসি জটিলতার কারণে আমদানির পরিমাণটা অনেকটাই কমে গেছে যার প্রভাব কিন্তু এখানকার সংশ্লিষ্ট শ্রমিক এবং বন্দরকেন্দ্রিক যারা ব্যবসায়ী আছেন সকলের একটা আয়ের উপরে প্রভাব পড়েছে আমরা লক্ষ্য করেছি শাপিন সোলো আপনাকে ধন্যবাদ রাকিব আপনার কাছে জানতে চাই যে জানাচ্ছিলেন যে সোনা মসজিদ স্থলবন্দরের যে প্রবেশ সড়কটি রয়েছে সেটি অপ্রশস্ত হওয়ার ফলে সেখানে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ছে দুরবস্থা লাঘবের জন্য বন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা সড়কটি প্রশস্ত করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েছে কিনা সাফিন আসলে সোনা মসজিদ স্থল যে লিঙ্ক রোডটি সেটি যেমন আসলে বেহাল একটা অবস্থা ছিল তার থেকে খানিকটা পরিবর্তন হলেও কিন্তু সেটি এখনো অপ্রশস্ত রয়েছে যার কারণে এই আপনি জানেন যে এই সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে সবচেয়ে বেশি যেটি আমদানি হয়ে থাকে সেটি হচ্ছে পাথর চিপস সেই নুড়ি পাথরগুলো এখান দিয়ে আমদানি হওয়ার কারণে এর পাশে প্রায় তিন কিলোমিটারের বেশি জায়গা জুড়ে দুই পাশে কিন্তু পাথরের ইয়ার্ডগুলো আছে এবং এখানে যখন পাথর খালাস করা হয় এবং বন্দর থেকে যে সমস্ত অন্যান্য যে এই সমস্ত পণ্যের ট্রাকগুলো আছে সেগুলো যখন যায় এই মাঝপথে দুইটি স্কেল আছে যেখানে স্কেলিং করা হয় এবং স্কেলিংয়ে যেই ধরনের আসলে গাড়িগুলোকে যেভাবে আসলে অপেক্ষা করতে হয় সে অপেক্ষার কারণে কিন্তু এই যে অপ্রশস্ত রাস্তা সেখানে ট্রাকের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়ে যায় এখন খানিকটা আমরা ফাঁকা দেখছি কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে যখন পণ্য খালাস করে আসলে ট্রাকগুলো এখান থেকে যাবে বা পণ্য লোড করে যখন এই পাথর লোড করে যখন গাড়িগুলো যাবে তখন আসলে এইটির সবচেয়ে বেশি আসলে জ্যামটি সৃষ্টি হয় এবং অপ্রশস্ত সড়কের কারণেই কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে ট্রাকগুলোকে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে এবং শর থেকে পেছনের দিকে যে সমস্ত ট্রাকগুলো থাকে বিশেষ করে পোর্টে থেকে যারা বের হতে পারে না তাদেরকে কিন্তু অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে পোর্ট থেকে বের হতে না পাওয়ার কারণে অতিরিক্ত চার্জ তাদেরকে কিন্তু পোর্ট কর্তৃপক্ষকে দিতে হচ্ছে এবং একই সাথে তারা যারা এখানকার চালুকরা রয়েছেন ট্রাক ড্রাইভাররা রয়েছেন তারা বলছেন তাদেরকে আসলে আমদানি করা পণ্যগুলো এখান থেকে নিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে এখান থেকে বের হতে যে সময়টি লাগে পথে আরও বেশি সময় খরচ হওয়ার কারণে তাদের যে ব্যয় সেটি কিন্তু আসলে আসলে বাড়ছে বাড়ছে এবং একই সাথে পরিবহন ব্যয়ও পোর্ট দিক থেকে তারা তারা যেটি বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রোড কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে এই বিষয়টি অবহিত করেছেন এবং বিভিন্ন ধরনের সমন্বয় সভাগুলো নিয়ে এই বিষয়গুলো উঠে আসে এবং বারবারই আসলে তাগাদা দেওয়া হয় কিন্তু সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত এই সড়ক প্রশস্তকরণের কোনো দুর্যোগ আসলে দেখা যায়নি এবং এর পাশে থাকে যে ইয়ার্ডগুলো রয়েছে সেই ইয়ার্ডের যারা আছেন সেই ব্যবসায়ী তারা বলছেন যে আসলে ইয়ার থেকে তাদেরও আসলে পাথর খালাস এবং এখান থেকে পাথর পরিপূর্ণ করার জন্য ট্রাকগুলো ভর্তি করার সময় যেই সময়টা আসলে তাদের ব্যয় হয় সেই ক্ষেত্রেও তারা আসলে নানামুখী সমস্যায় পড়ছেন এবং অনেক ট্রাক কিন্তু এখানে মালামাল নিয়ে অপেক্ষা করতে হয় লোডিং আনলোডিংয়ের কারণে এই সমস্ত জ্যামের কারণে এবং এটি সন্ধ্যার পরে সবচেয়ে বেশি হয়ে থাকে তো সফিন এই ছিল সোনমসজিদ স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর রাকিব ধন্যবাদ আপনাকে সহকর্মী রাকিবুল হাসান চাঁপাই নবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে এর আগে সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে